আজকে রিভিউ করব এ গেটওয়ে অফ ইংলিশ লিটারেচার। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই বইতে বিসিএস রিলেটেড যত বই আছে আস্তে আস্তে আমি সব রিভিউ দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা দেখব এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার বইটা। লেখছে হলো শামীম আহমেদ। দাঁড়ান দেখাই একটু বইটা। বইটার বিশেষত্ব হচ্ছে বইটাতে সব কিছু প্রথমে সাজেশন ভালো মতো দেওয়া আছে, কোনটা থেকে কত, কোনটা থেকে কোন কোন কোনটা থেকে কোন বিসিএসে কতবার আসছে সব দেওয়া আছে। তারপর দেখতে পারেন কোন কোনগুলো পড়তে হবে, কোনগুলো পড়তে হবে দেখেন, যে কোশ্চেন কীভাবে আসবে, কেমন প্যাটার্নে আসবে সেটা দেওয়া আছে, কত রকম স্টেপে আসতে পারে। তারপরে যে দেখেন পিরিয়ডটা অনেক সুন্দর করে দেওয়া আছে, পিরিয়ডটা ইংলিশ পিরিয়ড ইংলিশ লিটারেচার পিরিয়ডগুলো অনেক সুন্দর করে দেওয়া আছে। তারপর এবারটা একটা সুবিধা হলো যে দাঁড়ান আমি শেক্সপিয়রটা বের করে দেখাই। শেক্সপিয়র যে উইলিয়াম শেক্সপিয়র বক্স আকারে দেওয়া আছে সব সবগুলো যে উপাধি সমূহ, শেক্সপিয়রের গুরুত্বপূর্ণ তথ্য। তারপরে যে দেখেন যে সব বক্স আকারে অনেক সুন্দরভাবে দেওয়া আছে, যাতে বক্স আকারে দেওয়া থাকলে হয় কি তাড়াতাড়ি মুখস্থ হয়। এই যে আপনার যে ট্র্যাজেডিস কমেডিস তারপরে হিস্টোরিক্যাল প্লেস এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, এভাবে থাকলে পড়াটা মুখস্থ করতে সহজ হয়। আমার কাছে অন্য বইও আছে কিন্তু এগুলো তো একদম এমনভাবে দেওয়া জগা খিচুড়ি, পুরো জগা খিচুড়ি, মুখস্থ করতে কষ্ট হয় আসলে ওরকম করে। আপনারা দেখতে পাচ্ছেন আপনার বাজারে অন্য যে কোনো বই দেখবেন এ বইটা অনেক গোছানো, অন্যান্য যে কোনো বই থেকে গোছানো, তথ্য একই দেওয়া কিন্তু গোছানো। এই দেখেন ক্যারেক্টার্স, মেইন ক্যারেক্টার্স, তারপর হলো থিমস সব দেওয়া আছে বইটা। প্রত্যেকটা রাইটার দেখেন বেন জনসন, এই যে প্রথমে উপাধি সমূহ, তারপর যে যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলো দেওয়া আছে প্রত্যেকটা রাইটার। এই যে অ্যান্ড্রু মার্ভেল দেখেন চাটা করে দেওয়া আছে। তারপর দেখেন তারপর গেলো রাইটার শেষের দিকে কোটেশনগুলো আলাদা করে দেওয়া, কোটেশন কিং লেয়ার। তারপরে হ্যামলেট, শেক্সপিয়ারে যত আছে সব এখানে আছে, এক এক করে সব রাইটারই আছে, ক্রিস্টোফার মার্লো আস্তে আস্তে সবই আছে। এভাবে এটা শেষ হওয়ার পরে আপনার তারপরে যে লিটারেরি টার্ম এভাবে আরো শেষের দিকে যে কোন রাইটার কোন দেশের, তারপর কোন রাইটার কোন দেশের, তারপর হলো তারা কি কি করছে সেগুলো সব একসাথে ছক আকারে দেওয়া আছে এখানে। বইটা পড়লে আপনারা সহজে মুখস্থ করতে পারবেন, এটা একটা অ্যাডভান্টেজ। আর এটা বাজারে অন্য 8-10টা বইয়ের মতোই, শুধু জিনিসগুলো গোছানো। বইটার দাম 250 টাকা নিচে আমার কাছে, বাজারে বিভিন্ন জায়গায় দাম এক এক জায়গায় একরকম হইতে পারে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও বিসিএস রিলেটেড আরও বইয়ের রিভিউ পাওয়ার জন্য। ধন্যবাদ।